নমস্কার বন্ধুরা গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়ন আজ আমাদের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক রমাপদ চৌধুরী রচিত গল্প রুমাবাই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত রুমাবাই যখনকার কথা বলছি আনারবাগ তখন নেটিভ স্টেট ইনামপুরের রাজধানী নতুন বা পুরনো কোন মানচিত্রেই অবশ্য এনাম দুটো এখন খুঁজে পাবেন না কারণ নিখাত সত্যি ঘটনাটা বলবার মতো দুঃসাহস আমার নেই এবং বলা হয়তো উচিত নয় ডালটন বাজারের ইতিহাস আমি যেভাবে মহুয়া মিলনের নামে চালিয়েছি রুমাবাইকে নিয়ে গল্প লিখতে হলেও সেই পন্থায় অনুসরণ করতে পারতাম কিন্তু যে স্টেটেরই নাম দিই না কেন কে বলতে পারে সেখানে এই রুমাবাই ধরনের অন্য কোনো চরিত্র আছে কিনা গল্পকে নিছক গল্প হিসাবে স্বীকার করেন না এমন পাঠকের অভাব নেই এবং সে কারণে সম্প্রতি আমি একটু বিপদেও পড়েছিলাম রুমাবাই অবশ্য আজ আর বেছে নেই থাকলেও এ গল্প পড়ে হয়তো তিনি খুশি হতেন কিন্তু উষ্মা প্রকাশ পেত রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহ বাহাদুরের ব্যবহারে আশ্চর্য এই যে আনারবাগের পঞ্চান্ন বছরে আতপাগলা রাজা বাহাদুরের কাছে রুমাবাই চরিত্রের কোন দিকটাই অজ্ঞাত ছিল না রাজা বাহাদুরের খাস আস্তাবলের হেড অফিসের সুন্দরী স্ত্রী জাহানারার সঙ্গে প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহের নাম জড়িয়ে গোপনে হাসাহাসি চলত এবং পরপর নানা ঘটনার সূত্র জুড়ে কিউইডি লিখে প্রমাণ করে দিত যে রুমাবাই আসলে রাজা বাহাদুরের মেয়ে হলেও আপত্তি করবার কিছু ছিল না রূপে এবং বলা বাহুল্য যৌবনে রুমাবাই ছিল একেবারে ষোলো আনা রাজকর্ণে তখন পর্যন্ত আমি রুমাবাই নামটাই শুনেছি সচক্ষে তার দর্শন পাবার সৌভাগ্য হয়নি কারণ আমি ইনামপুর স্টেটের প্রজা ছিলাম না আনারবাগের নতুন সুগার ফ্যাক্টরিতে চাকরি নিয়েছিলাম সেখানে এখন অবশ্য আমি ইনামপুর স্টেটের পাইক বরকন্দাজদের নাকালের বাইরে এবং রাজা বাহাদুরের প্রতাপও এখন শুধু তার নামেই তার স্বেচ্ছাচারে আইন এখন ঠুটো হয়ে গিয়েছে তবু তাকে ভয় করবার একটি কারণ আছে যে হেভি কেমিক্যাল ফ্যাক্টরিটায় আমি এখন চাকরি করছি তার রেসিডেন্ট ডিরেক্টর কাল সাহেব প্রতাপ কিঙ্করের পেয়ারের দোস্ত সুপারিশ পেয়েছিলাম কিন্তু আমি লোকটা যে কে তা রাজা বাহাদুর স্বচক্ষে কোনোদিনও দেখেননি সচক্ষে তিনি কিছুই দেখতেন না ফর্সা গোলগাল চেহারা বাকিটা ভোজপুরি দারোয়ানের মতো আর সেই শরীরের ওপর এক রাস মকফলের রাজবেশ মখমলের ওপর সোনালি জড়ি লাল নীল নানা দুর্মূল্য পাথর চুমকির মতো বসানো সিংহাসনে বসে মাথায় মুকুট পরে একটা ছবি তুলিয়েছিলেন প্রতাপ কিঙ্কর আর সেই ছবিটাই তিন রঙে ছাপা ক্যালেন্ডার হয়ে আমাদের সকলের মিসের কোয়ার্টারে শোভা পেত তাই রাজা বাহাদুরকে আমরা সকলেই চিনতাম চিনতাম না রুমাবাইকে সেদিন শুক্লাতীতের জোছনার রাতে শরীরে মলমল জড়িয়ে কোথায় রোমান্সের পক্ষীরা যে উড়ে বেড়াবার কথা তা নয় হঠাৎ কেমন যেন বেত বুড়োর মতো খিটখিটে হয়ে উঠেছিলাম হয়তো চাকরির ওপর বিত হয়ে একশো পঁচিশ টাকা মাইনেতে বহাল হয়ে গিয়েছিলাম আনারবাকি সুগার ফ্যাক্টরিতে যে কারখানায় স্বত্বাধিকারী ছিলেন স্বয়ং রাজা প্রতাপ কিঙ্ক চন্দ্রনারায়ণ সিং বাহাদুর আর যেহেতু স্টেটের দেওয়ানজি মিস্টার রায় এবং চিনির কারখানার মাদ্রাজি ম্যানেজার মিস্টার কৃষ্ণস্বামী এ দুজনের একজনেরও আশ্রিত লোক ছিলাম না সেই জন্যেই হয়তো স্থায়ীভাবে আমাকে রাতের শিফটে ফেলে দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার করিম সাহেব ডাকে পাওয়া নিয়োগপত্রটি নিয়ে যেদিন প্রথম হাজির হলাম করিম সাহেবের কামরায় সেদিনই টের পেয়েছিলাম কপালে কী দুর্ভোগটাই আছে ফাইল ঘেঁটে আমার দরখাস্তটার ওপর চোখ বুলিয়ে কী যেন খুঁজে পেলেন না করিম সাহেব অন্তত তার মুখ চোখ দেখে তাই মনে হয়েছিল আর সেই জন্যই বোধ হয় ভুরুকুচকে আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলেন কার লোক তুমি প্রশ্নটা বুঝতে পারিনি কিন্তু বুঝতে না পারলে যে শুনতে পাইনি এমন একটা মুখভঙ্গি করে পার্ডন বলতে হয় সে বিদ্যে রপ্ত ছিল করিম সাহেব উল্টে চটেই গেলেন কানে কম শোনো নাকি কার লোক তাই জিজ্ঞেস করছি বললাম আগে না তো তা তো জানি না কাগজে চাই বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করেছিলাম আইসি অস্ফুটে বললেন করিম সাহেব তারপর আমার নিয়োগপত্রে এক লাল কালিতে লিখলেন রেকমেন্ডেড ফর নাইট শিফট লিখে নিচে নাম সই করে বললেন ওই যে গলাবন্ধ বন্ধ কালো কোট পরে কেরানীবাবু বসে আছেন ওর কাছে যাও গিয়েছিলাম এবং যাওয়ার পর সেই যে শিফটের ইনচার্জের সঙ্গে তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন তারপর থেকে একদিনের জন্য দিনের শিফটে বদলি হতে পারিনি ফলে সারা রাত ডিউটি দিয়ে এসে সারাদিন পরে পরে ঘুমতাম বাকি লোকজনের সঙ্গেও ভালো করে আলাপ করার সুযোগ পাইনি তাই বোধহয় সেদিন ঘুরন্ত পিনিয়নটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন একটা অসহ্য ব্রিটিষ্ণা জমা হচ্ছিল মনের মধ্যে কারখানাটা ছিল বেশ খানিকটা উঁচু টিলার গায়ে কিছুটা সমতল জমি কারখানার এলাকা পার হই তারপর ঢালু নেমে গেছে নিচের কুলি কামিনদের বস্তি অব্দি একটা মোটা জলের পাইপ অতিকায় একটা অজগরের মতো নেমে এসেছে ওপরের রিজার্ভার থেকে এসে ঢুকেছে কারখানার ভিতর কুলি কুলিমজুরে হট্টগোল এড়িয়ে বাইরে বসেছিলাম পাইপটার ওপর বসে বসে দেখছিলাম আনার বাগেরু পুবের সীমান্তে যতদূর চোখ যায় শুধুই হিমাচলের আকাবাকা তরঙ্গ যেন সুদীর্ঘ একখানি শ্যামল শাড়ি বিছানো আছে আকাশের গায়ে লেগে তুষার শুভ্র রেখাটি ফিকে রুপল্লি রঙের পার। কোন দৈত্যের কঙ্কালের মতো উঁচু রিজার্ভয়ারের ধোঁয়াটে আকাশের গায়ে বড় একটি টিপ চাঁদ আনমোনা উদাস দৃষ্টিতে তাকিয়েছিলাম সেদিকে মেশিন চলছে কেরিয়ার থেকে আখের রাশি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং খিদে মেটাচ্ছে রসলোভী যন্ত্রটার অবিরত শব্দ আর পিনিয়নের পিনিয়নের দাঁতে দুটি বিশাল হিংস্র চাকার মধ্যে রাশি রাশি হচ্ছে একদিকে জমা হচ্ছে ছোপড়ার রাস আর অন্যদিকে একটি উন্মুক্ত চোঙা বেয়ে ঢেলে পড়ছে আঁখের রস হঠাৎ লক্ষ্য করলাম একটি ছায়া শরীর এসে দাঁড়িয়েছে সেখানে এতখানি দূর থেকে স্পষ্ট দেখা গেল না কিন্তু লোকটি যেন এক আঁচলার রস তুলে পান করবার জন্য ঝুঁকে পড়ল মজুরদের সঙ্গে কাজ করে করে মেজাজটাও হয়ে উঠেছিল রুক্ষ চিৎকার করে উঠলাম ছায়া শরীর সোজা হয়ে দাঁড়ালো শব্দ লক্ষ্য করে তাকালো আমার দিকে এগিয়ে যেতে যেতে রুক্ষ স্বরেই বললাম কি করছিলে কিন্তু ততক্ষণে আমি আরও কাছে পৌঁছে গেছি চাঁদের আলোয় তার শরীরের রেখা স্পষ্ট হয়ে উঠেছে পুরুষ নয় বপ করা নরম চুল উলের আটো ব্লাউজ ট্রাউজারে কোমরে হাত দিয়ে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে বলছিলে কিছু পরিষ্কার উর্দুতে নারী কণ্ঠের শান্ত প্রশ্ন শুনলাম গলা সর আপনা থেকেই নরম হল বললাম কি করছিলেন আপনি রসে হাত দেওয়া বেআইনি মেয়েটি হঠাৎ খিলখিল করে হেসে উঠল বেআইনি বলে চুপ করলো মেয়েটি আমি কে জানো হে ছোকরা আমি রুমাবাই রুমাবাই সমস্ত শরীরে যেন শিহরণ খেলে গেল আর মুহূর্তেই কেমন যেন অস্বস্তি বোধ করলাম অস্বস্তি নাকি ভয় আপনা থেকে গলার স্বর শান্ত হলো যন্ত্রচালিতের মতো তিনবার উন্নিশ করে তিন পা পিছিয়ে এলাম সন্ধ্যার সময় একদিন দেওয়ানজি মিস্টার রায় কারখানা দেখতে আসায় ম্যানেজার মিস্টার কৃষ্ণস্বামী যেভাবে কুর্নিশ করেছিলেন ঠিক সেইভাবে তারপর মাথা তুলে দেখলাম রুমাবাই যেন কৌতুকের হাসি হাসছেন হাসতে হাসতেই বললেন নতুন এসেছ না কোথাকার লোক তুমি আগে বেঙ্গল ছোট্ট একটি কথা তাও যেন জিভে জড়িয়ে গেল তাই বলো কিন্তু একটু ভদ্র হতে চেষ্টা করো কারণ এটা বাংলাদেশ নয় রুমাবাইয়ের ইচ্ছাটাই এখানে আইন এত চেষ্টা করেও হাত দুটোকে পরস্পর থেকে পৃথক রাখতে পারলাম না হাত কচলাতে কচলাতে বললাম রস খেতে তো পারবেন না এতে ধুলো ময়লা মিশে আছে একটু অপেক্ষা করেন তো ভালো টাটকা রস এনে দিচ্ছি বলে উত্তরের অপেক্ষা না করেই ছুটে গেলাম মিনিট দুই পরে কাঁচের গ্লাসে টাটকা এবং ছাঁকা পরিষ্কার রস নিয়ে এসে যখন ফিরে এলাম তখন রুমাবাই উধাও এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখতে পেলাম প্যালেসের দিকে এঁকে বেঁকে যে রাস্তাটা এগিয়ে যাচ্ছে সেই রাস্তার দিয়ে ছুটে চলেছে ওপর একখানা মোটর বাইক আর সেই মোটর বাইকের আরোহীর দেহরেখাটা যেন রুমাবাইয়েরই মনে হল সে রাত্রিতে আর কাজে মন বসল না একটি নাম কে বলে ঘুরে বেড়ালো কানের চারপাশে বিভীষিকার মতো রুমাবাই রুমাবাই কারখানার প্রতিটি কর্মীর কাছে যতবার শুনেছি নাম, কত গোপন রসিকতা কত অবদ্ধ রহস্য ভয় আর ভালোবাসা বিদ্যুতের মতো করেছে আকর্ষণ বিদ্যুতের মতোই যার চোখে মৃত্যুর পরোয়ানা সমস্ত শরীরে জরাতুর উত্তাপ আর মনে দুশ্চিন্তার পাথর নিয়ে বাসায় ফিরেছিলাম সেই রাত্রে তারপর দুপুরে একসময় ডাক পড়েছিল করিম সাহেবের কাছে ভয়ে ভয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম করিম সাহেব একরাশ কাগজপত্রের মধ্যে মাথা ডুবিয়ে বসেছিলেন মাথা না তুলেই বললেন নাইট শিফটে তুমি ছাড়া আর কোনো বাঙালি আছে বললাম না স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন করিম সাহেব মাথা তুললেন না তারপর এক সময় হঠাৎ বললেন তোমার সাহস তো কম নয় ম্যানেজারের কাছে কমপ্লেন করেছ আমার নামে কমপ্লেন করেছি বিস্মিত হলাম করি নাইট শিফটে রেখেছি বলে দরখাস্ত করনি তুমি আগে না স্যার হম আচ্ছা যাও কাল থেকে ডে শিফটে কাজ করবে করিম সাহেব এবারেও মাথা না তুলেই বললেন চলে আসছিলাম হঠাৎ বললেন মিস্টার স্বামীর সঙ্গে গিয়ে দেখা করো দুর্বত্য বিস্ময় আর আশঙ্কার অনুরণন বাজলো মনের কোণে তবু ভয় ভয় গিয়ে দেখা করতে হলো ম্যানেজার মিস্টার কৃষ্ণস্বামীর সঙ্গে নমস্কার করে বললাম ডেকেছেন আমাকে অনেকক্ষণ ধরে আমার আপাদ মস্তক নিরীক্ষণ করে মিস্টার কৃষ্ণস্বামী বললেন দেওয়ানজি মিস্টার রায় তোমার রিলেটিভ আগে বলনি কেন বললাম আগে না দেওয়ানজি তো আমাকে চেনেনও না কৃষ্ণস্বামী হাসলেন চেনেন না অথচ তোমাকে ডে শিফটে বদলি করবার জন্য আমাকে বললেন বিশ্বাস করুন উনি আমাকে একটুও চেনেন না রাতে শিফটে তো তুমি একমাত্র বাঙালি নাকি হ্যাঁ স্যার স্বামী কি যেন একটু চিন্তা করলেন তারপর বললেন আচ্ছা যাও কাল থেকে ডে শিফটে এসো চলে এলাম কিন্তু যে খবর শুনে খুশি হয়ে ফিরে আসবার কথা সে খবর শুনে কেমন যেন আতঙ্ক বোধ করলাম দেওয়ানজি মিস্টার রায় তিনি বলেছেন আমাকে দিনের শিফটে বদলি করতে কেন আমাকে চিনলেনি বা কী করে ভাবলাম কে জানে আমি যে বাঙালি সে খবর হয়তো তার কানে গেছে তাই তিনি রাত্রির নির্যাতন থেকে রক্ষা করতে চেয়েছেন আমাকে কিংবা কে জানে দেওয়ানজির সুপারিশে চাকরি পাওয়া বীরেন বক্সি হয়তো সহকর্মীর জন্য এই কাজটুকু করে দিয়েছে দিনের পাল্লায় আমি এবং বীরেন বক্সি ছাড়াও আরও পাঁচজন বাঙালি ছিল তাই কাজের সঙ্গে আড্ডা গল্পগুজব যেন অঙ্গাঙ্গিকভাবে মিশে গিয়েছিল কৃষ্ণস্বামী এবং করিম সাহেব সাধারণত দপ্তরেই বসে থাকতেন দুই এক মিনিটের জন্য যদি বা আসতেন তো বাতাসের আগে সাবধান বাণী পৌঁছে যেত সেদিনও অমনি কানে কানে খবর এলো রুমাবাই আসছে রুমাবাই সঙ্গে দেওয়ানজি মিনিট কয়েক পরে কৃষ্ণস্বামী এবং করিম সাহেবের সশদ্ধ পথপ্রদর্শনকে তাচ্ছিল্যভাবে উপেক্ষা করতে করতে রুমাবাই এগিয়ে এলেন মেশিন নয় মানুষগুলোর দিকে যেন তার চোখ কিন্তু ছিমছাম চেহারা দেওয়ানজির দৃষ্টি কাজের দিকে আমরা দেখলাম শুধু রুমাবাইকে সেদিন রাত্রিতে রুমাবাইকে দেখেছিলাম আর এ রূপ যেন ভিন্ন জনের দামি রেশমি সালোয়ার আর পাঞ্জাবিতে তাজা রক্তের বর্ণাভোগ সলমা চুমকির ঝলমলানি আর গোলাপি ওড়নার প্রান্ত লুটিয়ে আছে যৌবনা দীপ্ত বুকের ওপর চোখের নিচে সূক্ষ্ম সুরমার লোভানি স্বাস্থ্যোজ্জ্বল দৃষ্টি সুডৌল হাত যেন গোলাপির পাঁপড়ি দিয়ে মাজা যৌবন পৃষ্ঠ জংখায় অস্থির চঞ্চলতা ঘুরতে ঘুরতে হঠাৎ আমার দিকে চোখ পড়লো কাছে এগিয়ে এলেন রুমাবাই কি যেন বলতে যাচ্ছিলেন তার আগে বিজন আচার্যের দিকে দৃষ্টি ফিরল তার বললেন আই ছোকরা শোনে দিকে বিজন এগিয়ে এলো কুনিশ করে সামনে দাঁড়ালো রুমাবাই জিজ্ঞাসা করলেন কি নাম তোমার নাম বলল বিজন আমাদের ফ্যাক্টরির তৈরি এক মুঠো চিনি দেখালেন মিস্টার কৃষ্ণস্বামী সন্তুষ্ট হলেন না রুমাবাই বললেন এ তো স্রিফ ধুলো এর চেয়ে বড় দানা হয় না জাভা চিনি নমুনাটা কারখানা তৈরি বলে দেখিয়ে দিলেন কৃষ্ণস্বামী বললেন দুই রকমই হয় দেখি সন্তুষ্ট হলেন রুমাবাই ধন্যবাদ জানিয়ে চলে গেলেন আর ওরা সদল বলে চলে যাওয়ার পর ঠাট্টা শুরু করলাম আমরা বিজনকে নিয়ে আমার বয়সে ছোটই ছিল বিজন কিন্তু শুধু সেই জন্যই নয় বিজনের ওপর আমাদের সকলেরই কেমন একটা দুর্বলতা ছিল অন্য কারণে রুমাবাইকে দোষ দেওয়া যায় না কোনো নারীমন বিজন আচার্যের প্রতি আকৃষ্ট না হয়ে পারে না সুন্দর সুপুরুষ চেহারা আর সে চেহারা চুল এবং চোখে কি অনুপম মাধুর্য অথচ পোশাক পরিচ্ছদ নোংরা সবসময় মেশিনে তেল আর কালি লেগে আছে তার কারণ বিজনের চাকরিটা ছিল অতি নগন্য মেশিন পরিষ্কার করা দাঁতে দাঁতে মোবিল ঢালা মাইনে ছিল মাত্র পঞ্চাশ টাকা সে বাজারেও যা লোভনীয় ছিল মোটামুটি তাই তো বাংলাদেশ ছেড়ে এত দূরে আসতে হয়েছিল তাকে কিন্তু আমাদের প্রাদেশিক আভিজাত্যে ঘা লাগতো তার জন্যে বিজনের চেয়েও তো কম কোয়ালিফাইড লোক ছিল ইনামপুর স্টেটের সুগার ফ্যাক্টরিতে অথচ বিজনের বেলাতেই কিনা এমন চাকরি সেই বিজনকে ডেকে কথা বলেছেন রুমাবাই সুতরাং রসিকতা করতে ছাড়বো কেন আমরা বললাম দেখিস ভাই সেদিন রাত্রে খুব ফাঁড়া কেটে গেছে বিপদে পড়লে বাঁচাস বিজন শুধু বকশি হেসে বললে সাবধান বিজন রুমাবাই কিন্তু একটি আসল কেন ক্রাশার আখ হয়ে ঢুকলে কিন্তু তুই ছিবড়ে হয়ে বেরবি রহমান আয়ার মিশ্র কেউই ঠাট্টা করতে কসুর করলেন না কিন্তু ঠাট্টা যে সত্যি হতে পারে কখনো তা আমরা কেউ কল্পনা করিনি আনারবাকের একটা দিকের নাম ছিল বাঙালি টোলা স্টেটের বাঙালি চাকুরেরা সেখানে থাকতেন একমাত্র দেওয়ানজি মিস্টার রায় ছাড়া বাঙালি টোলার কালী মন্দিরের পাশে ছিল একটি মেস আর সেই মেসে আমরা জনা পঁচিশেক লোক থাকতাম সুগার ফ্যাক্টরির সাতজন হেভি কেমিক্যালের কয়েকজন আর্ট স্কুলের একজন শিক্ষক আর মেয়েদের কলেজের একজন কেরানি। আরও যেন কে কে বৃহস্পতিবারটা ছিল আমাদের ছুটির দিন সকালের চা আর ডাক আসা বাসি খবরের কাগজ নিয়ে বারান্দায় বসে আছি আমরা হঠাৎ লাল রঙের টু খানা দেখা দিল সোঁ করে বাঁক নিয়ে একেবারে আমাদের বারান্দার সামনে এসে দাঁড়ালো গাড়িটা দেখলাম স্টিয়ারিং ধরে বসে আছেন স্বয়ং রুমাবাই মেসের দারোয়ানটা ছুটে গেল ফিরে এলো তটস্থ হয়ে আচারিয়া সাহেবকে ডাকছেন রুমাবাই হাঁটুতে হাঁটু ঠেকলো বিজনের ভয় কাঁপতে কাঁপতে গিয়ে দাঁড়ালো বিজন আর আমাদের চোখের সামনেই বিজনকে পাশে বসিয়ে রুমাবাই গাড়ি ছেড়ে দিলেন হতভম্ব হয়ে বসে রইলাম সকলেই এমন ঘটনা যে গল্পেই ঘটে গল্পেও নয় শুধু দুর্নামী রটনায় বক্সি একটা দীর্ঘশ্বাস ফেলে বললে লজ্জার বালাই নেই একেবারে জানি না বক্সি হয়তো এখনো আনার বাগেই আছে সুতরাং শেষ কথাটা তার আর না বলাই ভালো কিন্তু মানুষ কথায় আর কতটুকু প্রকাশ করতে পারে মনের পুঞ্জীভূত ঘৃণাকে ভাষা দেবার মতো বাহন হয়তো এখনো আবিষ্কৃত হয়নি রুমাবাই যে নামটা এতদিন ছিল বিস্ময়ের আশঙ্কার আতঙ্কের কণ্ঠে উচ্চারণ করার মতো সেই নামটাই যেন ঘৃণার মন্ত্র হয়ে দাঁড়ালো আর দুঃখ হলো বিজনের জন্য ওর কি দোষ ও কি করতে পারে এই অনাচারের রাজত্বে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারিনি কখন থেকে বিজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকেও ঘৃণা করতে শুরু করেছিলাম প্রথম দিন বিজন ফিরে আসার পর জিজ্ঞেস করেছিলাম কোথায় গিয়েছিলি কেন ডেকে নিয়ে গেল শুনে হেসেছিল বিজন বলেছিল তোমরা যা ভাবছ তেমন কিছু নয় কিন্তু আমরা বিশ্বাস করিনি না করবারই কথা দিনে দিনে পরিবর্তন লক্ষ্য করলাম বিজনে পোশাক পরিচ্ছদে সবসময় ফিটফাট হয়ে থাকত বিজন কোনোদিন নিজেই আসতেন রুমাবাই কোনো কোনো দিন গাড়ি পাঠিয়ে দিতেন প্যালেসের দর্জি শেখ সাহেব আসতো কোনো কোনো দিন আর আমরা যেভাবে কুর্নিশ করছিলাম রুমাবাইকে সেভাবেই বিজন আচার্যকে কুন্নি করতো দর্জিটা দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করতাম আমরা কিন্তু বিজনের সামনে হাসি ঠাট্টা করতে সাহস হতো না বুঝতে পারি না আপনা থেকে বিজনকে কেমন ভয় পেতে শুরু করেছি আমরা ইতিমধ্যে ধাপে ধাপে চাকরিতে উন্নতি হচ্ছিল বিজনের মেশিন ইনচার্জ থেকে সুপারভাইজার সুপারভাইজার থেকে প্রোডাকশন ম্যানেজার যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন তাকে বদলি করে দেওয়া হলো হেভি কেমিক্যালের ফ্যাক্টরিতে আর আমি হলাম ব্লিচিং ডিপার্টমেন্টের কেমিস্ট ইনচার্জ মাইনে এক পয়সাও বাড়ল না বাড়ল কাজ সেই জন্যে যত রাগ গিয়ে পড়লো বিজনের উপর যার জন্য সহানুভূতি দেখাতাম তাকে ঈর্ষা করতে শুরু করলাম সহানুভূতি থেকে ঘৃণা ঘৃণা থেকে ভয় ভয় থেকে ঈর্ষা আশ্চর্য মানুষের মন কথাবার্তা একরকম বন্ধই হয়ে গিয়েছিল প্রায় প্রয়োজনের সময় যে দুচার কথা বলতাম তাও মেপে যে অন্তরঙ্গতার সূত্রে বাঁধা ছিলাম আমরা তা থেকে যেন ছিটকে বেরিয়ে গেলাম মেস ছেড়ে অন্য একটা বাড়িতে উঠে গেল বিজন আর আমরা একজোট হলাম ওর বিরুদ্ধে আলোচনা করতাম ষড়যন্ত্র করতাম কিভাবে জব্দ করা যায় বিজনকে নাইট শিফটের সকলেই পরিচিত ছিল আমার তারা জানত প্রোডাকশন ম্যানেজার হওয়ার যোগ্যতা নেই বিজনের তার না ছিল শিক্ষা না অভিজ্ঞতা তবু কেন যে সকলের মাথার উপর চড়ে বসে গেল জানে এমপিএম ছিলেন ধুরন্ধর লোক বিজনের ওপর তিনিও ছিলেন চূড়ান্ত অসন্তুষ্ট তাই আমাদের কথা শুনে অসহযোগ শুরু করলেন তিনি বিজনের আদেশটুকুই মানতেন কেবল নিজের বুদ্ধির সাজেশন দিয়ে এতটুকু উপকার করতেন না ফলে প্রোডাকশন কমতে লাগল এছাড়া আজ এ মেশিন বন্ধ কাল ওটা খারাপ আর কেমিস্টের কারসাজিতে যা তৈরি হতে শুরু করল কাশির চিনিও তার তুলনায় উঁচু দরের দ্রুত উন্নতির তালে তালে চলতে পারল না বিজন মেজাজ হয়ে উঠল রুক্ষ বিজনের ব্যবহারে কুলি মজুরদের মধ্যেও অসন্তোষের বীজ ছড়িয়ে পড়ল তবু টনক নড়ল না সহায় তাকে আমরা অপদস্থ করব কি করে ওদের সন্ধ্যা বিষার জ্বালা ধরিয়ে দিত আমাদের মনে কোনোদিন দেখতাম গোলাপ মহলের বাগানে পাশাপাশি হেঁটে চলেছে বিজন আর রুমাবাই কোনোদিন বা পাহাড়ি ঝর্ণাটার ধারে জলে ভাসা পাথরে বসে গল্প গুজবে মত্ত আশ্চর্য চোখ ঝলসানোর রুমাবাইয়ের আসমানি স্বচ্ছ শাড়ির ভাঁজে ভাঁজে জ্বলত তার যৌবনের উদ্যমতা স্বাস্থ্যের প্রাচুর্য একদিন দেখেছিলাম সংকীর্ণ গিরিপথ বেয়ে চলেছে একজোড়া আরবি ঘোড়া ফুটফুটে সাদা ঘোড়াটার পিঠে দৃপ্ত ভঙ্গিতে বসে আছেন রুমাবাই আরেকদিন দূর থেকে দেখেছিলাম সুইমিং কস্টিউম পরে স্নান করছেন রুমাবাই ঝর্ণার জলে নেমে সে কি হাসাহাসি পরস্পরের গায়ে জল ছিটিয়ে সাতার কেটে দূরে পালানো স্নান সেরে একটি শ্বেতা পাথরের ওপর এসে দাঁড়ালো রুমাবাই নারীর শরীর তো নয় যেন জ্বলন্ত কামনা ধরা পড়ার ভয়ে দূর থেকে দেখেই পালিয়ে এসেছিলাম সেদিন কিন্তু বিজন পালিয়ে আসতে পারেনি ও হয়তো সত্যিই ভালোবেসে ফেলেছিল রুমাবাইকে তা না হলে কি মতিকুমারীকে বিয়ে করতে রাজি হতো খবরটা এনেছিলেন বক্সি শুনছ ব্যাপার বিজনের সঙ্গে নাকি মতিকুমারির বিয়ে করাতে চাই রোমাবাই মতিকুমারী মতিকুমারীটাকে কি প্রশ্ন করেছিলাম বশি বিস্মিত হয়ে বলেছিল সে কি চেনো না তাকে স্টেটের মেডিক্যাল অফিসারের মেয়ে রোগার কুশির চেহারার মেয়েটা যে মেয়েদের স্কুলে টিচারি করে দুবেলা তো এখান দিয়ে যায় চিনতে পেরেছিলাম যৌবন বয়সেও যে নারী দেহ কত কুৎসিত হতে পারে মতিকুমারীকে না দেখলে তা বোঝা যাবে না তাই বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলাম বিয়ে দিয়ে রুমাবাইয়ের লাভ কি বকশি হেসেছিল কিন্তু উত্তর দেয়নি তারপর বলেছিল রাজকন্যার খেয়াল তোমাকে যে রাতের শিব থেকে দিনে বদলি করেছিল কেন লাভ কি ছিল ওর তাতে সে কি রুমাবাই আমাকে বদলি করিয়েছিল বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলাম বক্সি শুনে হেসেছিল বলেছিল জানতে না নাকি বলেছিলাম কোনো খবরই কি আমরা জানি কিন্তু মতিকুমারির সঙ্গে যদি বিজনের বিয়ে হয় তাহলে আমি খুশিই হব কিংবা ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে যদি বিজন খোঁড়া হয় তাহলে তো আরও বেশি খুশি হব বক্সিও হেসেছিল বলেছিল হবে ধর্মের কল বাতাসে নড়ে যে কোনোভাবে বিজনের ক্ষতি করতে পারলে বিজনকে অসুখী দেখতে পারলে তখন সত্যি খুশি হয়ে উঠতাম আমাদের সকলের কাছেই ও তখন চক্ষুশুল। কিন্তু ভেতরে ভেতরে বিজনও যে রুমা বাইরে হয়ে দাঁড়িয়েছে তা আমরা জানতাম না সন্দেহ হলো যেদিন শুনলাম চিনির কারখানা থেকে হেভি কেমিক্যালে বদলি হয়েছে বিজন বক্সি বলল শুনেছ খবর পাঁচশো থেকে তিনশো টাকায় নামিয়ে দেওয়া হয়েছে বিজনকে সত্যি আজ স্বীকার করতে লজ্জা হয় কিন্তু সেদিন সত্যিই খুশি হয়েছিলাম আমাদের সমস্ত পরাজয় সব গ্লানি যেন মুছে গেল এই একটি খবরে ঠিক যেমনভাবে ধাপে ধাপে উন্নতির শিখরে উঠেছিল বিজন তেমনি ধাপে ধাপে নামতে শুরু করল আর আমরা সকলেই তার দুর্দশা দেখে আনন্দে আত্মহারা হলাম কারণটা অজানা রইল না রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহ বাহাদুর তখন তিনখানার ডাকোটা বিমান কিনেছেন আনার বাঘ থেকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করবার জন্যে আর সেই ডাকোটা বিমানের পাইলট হয়ে যে তিনজন নবাগতের আগমন হলো তাদের একজন হল নিহাল পাঞ্জাবি হিন্দু অর্থাৎ দাড়িগোপ চাচা সুশ্রী চেহারা যেমন সুশ্রী তেমনি স্মার্ট এই নিহালের সঙ্গে প্রায়ই বিহারে যেতে শুরু করলেন রুমাবাই শুনতে পেলাম রুমাবাই নিজেও নাকি প্লেন চালানো শিখছেন অসম্ভব মনে হতো না কারণ রুমাবাইয়ের পক্ষে কোনো কিছুই অসম্ভব ছিল না দুলিয়া বাবার আশ্রমের পাশ দিয়ে যে শূন্য খাড়াই পথটা পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চুমারিয়ার দিকে উঠে গেছে সেই দুর্গম বেয়ে যেদিন ঘোড়া ছুটিয়ে যেতে দেখেছিলাম রুমাবাইকে তারপর থেকে ধারণা হয়েছিল রুমাবাইয়ের পক্ষে সবই সম্ভব বৈমানিক নিহালের সঙ্গে মাঝে মাঝে রুমাবাইকে দেখতে পেতাম আংরেজ বাজারে কখনো বা ইম্পেরিয়াল ক্লাবের টেনিস লনে দেখে খুশি হতাম আমরা খুশি হতাম এই ভেবে যে নিহাল বিজন নয় বিজন যেদিন হেভি কেমিক্যাল থেকে সুগার ফ্যাক্টরিতে ফিরে এলো কৌতুকের হাসি হেসে বলেছিলাম দেখছিস বক্সি বাছা ধনের মুখটা একেবারে চুন বক্সি হেসেছিল বলেছিল দুদিনের জন্য খুব নবাবি করে নিল যা হোক ভাগ্যিস দেওয়ানজির কানে তুলেছিলাম তার মানে বক্সি হেসে বলেছিল রুমাবাই যদি কাউকে ভয় করে তো সে হচ্ছে এক দেওয়ানজি যে বিজনকে দেখলে একদিন সকলেই ভয় পেত সে কোনো কালেই হাতি ছিল না দ্বিতীয় সে এখন কাদায় পড়েছে সুতরাং অন্য সকলেই আড়ালে টিকা কাটতে শুরু করলে একদিন আবার মেজবাড়িতেই ফিরে এলো হঠাৎ বিজন আগের মতোই মেলামেশা করবার চেষ্টা করল কিন্তু স্বাভাবিক হতে পারলাম না আমরা কোথায় যেন চির খেয়েছে জোড়া লাগানো গেল না ওকে এড়িয়ে চলতে লাগলাম ঘৃণা নয় কেমন যেন কৌতুক বোধ করতাম ওর কথা উঠলেই ওর পরাজয় যেন আমাদেরই জয় তিলক তবু মনের মধ্যে ঔৎসুক্য গুমড়ে মরছিল তাই চেপে রাখতে পারলাম না একদিন বিজনকে একা পেয়ে জিজ্ঞাসা করলাম কেন এমন হলো বলো তো বিজন বিষণ্ন হাসি হাসল ও বলল কি জানি খানিক্ষণ চুপ করে থেকে বলল হয়তো মতিকুমারীর জন্যে বিস্ময়ে মুখ তুলে তাকালাম ওর দিকে দুঃখের হাসি এসে বিজন বলল মানুষ যে কখন কাকে ঈর্ষা করে বোঝা দায় ঈর্ষা যেন নিজের মনেরই প্রতিধ্বনি শুনলাম সত্যি তো এই বিজনকে একদিন ঈর্ষা করতে শুরু করেছিলাম আমরা ঘৃণা করতাম হ্যাঁ ঘৃণা কিন্তু সে তো ওই ঈর্ষা থেকেই বিজন চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল সেদিন এক চায়ের আসরে ডেকেছিল রুমা অনেকে এসেছিল তার সঙ্গে মেয়েদের স্কুলের মাস্টার নি মতিকুমারী দেখেছ তো তুমি তাকে আমি বললাম হ্যাঁ বিজন আরো বলতে শুরু করল ওর চেয়ে কুৎসিত কোনো মেয়ে চোখে পড়েছে তোমার পরেনি না তাই হয়তো কেউই ওর সঙ্গে কথা বলছিল না সেদিন মেয়ে পুরুষ আরও অনেকে ছিল সেদিন সকলেই গল্প গুজব করছিল হই হুল্লোরে মেতেছিল আর মতিকুমারী উপেক্ষিত হয়ে এক কোণে বসেছিল চুপ করে অথচ রুমা বাইয়ের নিমন্ত্রণ উপেক্ষা করার সাহস ছিল না তার দেখে মায়া হয়েছিল গিয়ে ওর পাশে বসেছিলাম চেয়ারে তারপর মাঝে সাঝে দেখা হলে দু একটা কথা বলতাম হাসি পুরত জানো মেয়েটার মুখে ওর হাসি দেখে আমিও যেন খুশি হতাম সে কথা সরল মনে বলেছিলাম রুমাকে শুনে রুমা একদিন বললে তুমি ওকে বিয়ে করো কি জবাব দেব এ কথার বললাম অসম্ভব শুনে যে চোখে তাকালো রুমা সে চোখ আমি কোনোদিনও দেখিনি গো উদ্গীব হয়ে প্রশ্ন করলাম তারপর বিজন বলে চলল তারপর তো তোমরা জানো বললাম রাজি হলি না কেন রুমাবাইয়ের খেওয়াল রাজি হলে হয়তো ভুলেও যেত বিষণ্ন দেখালো বিজনকে বলল রাজি তো হয়েছিলাম ভয়ে নয় সত্যি ভালোবেসে ফেলেছিলাম আমি মতিকুমারীকে রুমান নির্যাতন যত বাড়তে লাগলো ততই যেন অন্তরঙ্গ হয়ে উঠলাম মতিকুমারীর সঙ্গে তারপর যেদিন বললাম আমি বিয়ে করছি সেদিন এই দেখো বলে জামাটা তুলে বিজনের পিঠটা দেখালো শিউরে উঠলাম ফর্সা পিঠের ওপর গোটা কয়েক কালশিটে দাগ যেন প্রধান কেউ চাবুকের পর চাবুক বসিয়েছে সেখানে বিস্মিত হয়ে তাকালাম বললাম সে কি কেন বিজন বলে চলল আমি জানতাম ঈর্ষায় জ্বলছে রুমা কিন্তু স্পষ্ট করে বলতে পারছে না অথচ ওর সন্দেহ যে সত্যি তার প্রমাণ না পেলে যেন শান্তি নেই ওর কিন্তু তোমাকে বলছি আমি বিশ্বাস করো রুমার চোখের সামনেই আমি মতিকুমারীকে বিয়ে করব শেষের কথাগুলো এত দৃঢ়তার সঙ্গে বললেও যেন নিজেই মনকে বলছে বিয়ে সত্যি হলো একদিন বিজন আর মতিকুমারীর কিন্তু রুমাবাই এর চোখের সামনে নয় বাঙালি টোলার কালীবাড়িতে যখন বিজন আর মতিকুমারী মন্ত্র উচ্চারণ করছে সেই সময় নিহালের সঙ্গে রুমাবাই আকাশ বিহারে উঠেছেন আর তার কিছুক্ষণ পরেই দেখা গেল সেই ডাকোটা বিমানখানায় আগুন লেগেছে মুহূর্তের মধ্যে রাত্রির আকাশে বিদ্যুৎ জ্বালিয়ে প্রচণ্ড শব্দে মাটিতে পড়ল প্লেনটা ভিড় ছুটল আনারবাগের ল্যান্ডিং গ্রাউন্ডটার দিকে তখনও আগুনের শিখা দুলে দুলে উঠছে কালো আকাশের গায়ে গুজব ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু না পরদিন সকালেই খবর পাওয়া গেল মারা যাননি রুমাবাই বাঁচবেন কিনা তাও সন্দেহ সমস্ত শরীর নাকি ঝলসে গেছে তার যদিও বা প্রাণে বেঁচে যান তবু চিনতে পারবে না কেউ হয়তো অন্ধ হয়ে যাবেন হয়তো পঙ্গু হয়ে কাটাতে হবে সারা জীবন আগুনে পোড়া কুৎসিত মাংস মতো আমরা সবাই যারা এতদিন ঘৃণা করে এসেছি দুর্নাম রটি এসেছে রুমাবাইয়ের নামে কেমন যেন ব্যথা অনুভব করলাম আনারবাগ শহরের উজ্জ্বলতম তারা যেন হঠাৎ নিঃশেষে মিলিয়ে গেছে অন্ধকারে যে তারার আলো আমাদের মনেও রোমাঞ্চ জাগাত যে তারার আলোয় ধাঁধা লাগত আমাদের কল্পনা বিলাসী চোখে দিন কয়েক পরে বিজনকে কাছে ডেকে ফিসফিস করে প্রশ্ন করলাম শুনেছিস শুনেছি বললাম একবার দেখা করে আয় বিজন মৃত্যুর আগে এইটুকু সান্ত্বনা তাকে দিয়ে আয় এই দুর্ঘটনায় প্রমাণ করে রুমাবাই তোকে ভালোবাসত অবিশ্বাসের হাসি হাসলো বিজন বলল বলছো যখন যাব তবে তুমিও যাবে আমার সঙ্গে প্যালেসের এক প্রান্তে সুব্যাপ্ত একটি ফুলের বাগানের মাঝখানে রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্র নারায়ণ সিংহ বাহাদুরের দানি গড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রুমাবাইকে অনুমতি নিয়ে দেখা করতে গেলাম আমি আর বিজন একটি ফর্সা ধপধপে রোগসজ্জায় সাদা চাদরের মতো ম্লান হয়ে পড়েছিল রুমাবাইয়ের অর্ধ অচেতন শরীর ওষুধের একটা তীব্র দুর্গন্ধ চারিদিকের হাওয়ায় আর রুমাবাইয়ের সারা শরীর ব্যান্ডেজে মোড়া সমস্ত মুখ ব্যান্ডেজে ঢাকা ধীরে ধীরে টুলটায় বসল বিজন আস্তে আস্তে হাত বাড়িয়ে রুমাকে স্পর্শ করতে গিয়ে হাতটা ফিরিয়ে নিল ডাকল রুমা ঠিক বোঝা গেল না কি যেন অস্পষ্ট শব্দ বেরিয়ে এলো রুমাবাইয়ের মুখ থেকে একটু বোধহয় নড়ল ওর শরীরটা নার্স ওর কানের কাছে মুখ নামিয়ে বিজনের নাম বলল রুমাবাই ফিস ফিস করে হঠাৎ প্রশ্ন করল ও আসেনি কে নার্স চাপা গলায় জিজ্ঞাসা করল কে রুমাবাই রায় মিস্টার রায় উত্তর এলো ধীর স্বরে দেওয়ানজি উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে বসলাম খবর দেব ডেকে পাঠাব রুমাবাই মরণোন্মুখ একটি নারী যে কোনো শেষ ইচ্ছাকে তৃপ্ত করলে যেন আমিও তখন তৃপ্ত হই দীর্ঘশ্বাসের মতো ব্যথার কণ্ঠে রুমাবাই বললেন না আমি জানি সে আসবে না আসবে না আসবে না বিস্ময় নার্স প্রশ্ন করলে হয়তো ব্যান্ডেজের বাঁধনে চাপা পড়ে গেল রুমাবাইয়ের বিষণ্ন ম্লান হাসি বলি পাথর সে মানুষ পাথর এত ঈর্ষার আগুনে জ্বালাতে চেয়েছি তবু চোখ ফেরাইনি সে হেরে গেল আমি কোনো কথা বললাম না আমরা ধীরে ধীরে নিঃশব্দে উঠে এলাম আর রুমাবাইয়ের সমস্ত দুর্নাম সমস্ত হটকারিতা আর দীপ্ত যৌবনের উদ্যামতায় ঢাকা পড়েছিল যে অতৃপ্ত ভালোবাসা যে ভালোবাসা প্রকাশ্যে ভীরু আর লজ্জায় দুর্বল সেই ভালোবাসার উজ্জ্বল শিখাটি স্পষ্ট হয়ে উঠল মনে মনে বললাম রুমাবাইও ভালোবাসতে জানে এতখানি দুর্বলতা কি করে ঢেকে রেখেছিল রুমাবাই এতখানি অতৃপ্ত বাসনার গায়ে অপবাদের শাল জড়িয়ে রেখেছিল কেন বিজনকে সে কথা জিজ্ঞাসা করবার জন্যে ফিরে তাকালাম হঠাৎ দেখলাম বিজনের দুচোখ বেয়ে জল ঝরে পড়ছে কান্না কান্না কিন্তু এ কান্নার খবর রাখল না কেউ নানার দুর্নামী রটনা শুধুই মতিকুমারীর বিয়ের সঙ্গে রুমাবাইয়ের বিমান দুর্ঘটনার যোগাযোগ আবিষ্কার করি তৃপ্ত হল শেষ হল আজকের গল্প শ্রী রমাপদ চৌধুরী রচিত রুমাবাই ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছু দিনের মধ্যেই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্পের পাঠ এবং উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে আজ এখানেই বিদায় নেব আবার দেখা হচ্ছে নমস্কার